স্বাগতম বন্ধুরা, আমাদের আজকে লেকচারে আমরা সর্বশেষ ভিডিওগুলোতে দেখছিলাম পৌরবসতির প্রকারভেদ, কিন্তু সেটি অবস্থান এবং অবস্থান এবং বিন্যাসের ভিত্তিতে, কিন্তু পৌরবসতিকে বিভিন্নভাবে ভাগ করা যায়। আজকে আমরা ভিন্ন ধরনের একটি প্রকারভেদ দেখব পৌরবসতির ক্ষেত্রে। আমরা জানি যে পৌরবসতি শিল্প, ব্যবসা বাণিজ্য, খনিজ দ্রব্য আহরণ এবং পরিষেবা ভিত্তিক সকল ধরনের কাজকর্মের আধার, এবং পৌরবসতি যেখানে থাকে তার আশেপাশের অনেকগুলো এলাকা, গ্রামীণ পরিবেশ সেই পৌরবসতি দ্বারা প্রভাবিত হয় এবং একে অন্যের মধ্যে একটি কাজের সম্পর্ক তৈরি হয়। এবং পৌরবসতি যেমন পার্শ্ববর্তী এলাকাকে বিভিন্ন নানা রকম সেবা বা সার্ভিস দেয়, তেমনি পার্শ্ববর্তী গ্রামগুলোও কিন্তু পৌরবসতিকে বিভিন্নভাবে বিভিন্ন কিছু যোগান দেয়। যেমন আমরা জানি যে গ্রাম থেকে শহরে বিভিন্ন রকম শস্য চলে আসে গ্রাম থেকে, এই ধরনের সেবা কিন্তু গ্রাম এবং শহরের মধ্যে চলে আসছে, এবং শহরের মধ্যে বিভিন্ন ধরনের কাজকর্ম, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তৈরি হয়। এই কর্মধারা অনুসারে শহরকে, পৌরবসতিকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। চলো দেখে নেওয়া যাক সেই ভাগগুলো। প্রথমেই আমরা দেখব যে ভাগটি, সেটি হলো প্রশাসনিক শহর। জনসাধারণের প্রশাসনের সঙ্গে যুক্ত কাজকর্মকে কেন্দ্র করে যেই শহর গড়ে ওঠে সেটিকে, বা যে পৌরবসতি গড়ে ওঠে সেটিকে বলছি আমরা প্রশাসনিক শহর। যেমন আমাদের বাংলাদেশে যত প্রশাসনিক কাজকর্ম রয়েছে সেটি কিন্তু, এবং সেই প্রশাসনিক কার্যালয়গুলো, সেই প্রশাসনিক কার্যালয়গুলো কিন্তু আমাদের রাজধানী ঢাকাতে অবস্থিত, অর্থাৎ ঢাকা একটি প্রশাসনিক শহর। তারপরে যে শহরটি আসবে বা যেই পৌরবসতিটি আসবে সেটি হলো শিল্প শহর, এবং বড় মাঝারি ও ছোট শিল্প উদ্যোগগুলোকে কেন্দ্র করে যেই পৌরবসতি সৃষ্টি হয় সেটিকেই আমরা শিল্প শহর বলছি। যেমন বাংলাদেশের চট্টগ্রাম কিন্তু একটি নির্দিষ্ট শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে, এবং আরেকটি উদাহরণ ইংল্যান্ডের বার্মিংহাম, এটিও শিল্পের উপর নির্ভর করেই তৈরি হয়েছে। এছাড়াও আমেরিকা যুক্তরাষ্ট্রের রচেস্টার এই পৌরবসতিও শিল্পেও বিভিন্ন শিল্প উদ্যোগগুলোর উপর কেন্দ্র করে গড়ে উঠেছে। তারপরে আসে বন্দরনগর, বন্দর এবং বন্দরভিত্তিক কাজকর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে বন্দরনগর। বন্দর বলতে কী বোঝায়? সমুদ্র পাড়ে বিভিন্ন বন্দর যেখানে এসে বিভিন্ন জাহাজ এসে দাঁড়ায় এবং এক দেশ থেকে আরেক দেশে বিভিন্ন মালামাল সেই বন্দরেই কিন্তু আনা নেওয়া করা হয়, এবং সেই বন্দরকে কেন্দ্র করেই গড়ে ওঠে বন্দরনগর। যেমন বঙ্গোপসাগরের তীরে গড়ে উঠেছে বন্দরনগরী, বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম। তারপরে আসছে বাজার শহর, পাইকারি ও খুচরা, কেনা বেচা, গুদামঘর এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কাজকর্মকে কেন্দ্র করে গড়ে ওঠে যে পৌরবসতি তাকে আমরা বলছি বাজার শহর, ইংল্যান্ডের নরউইক একটি বাজার শহর। এছাড়াও ঘানার কুমাসি, এটিও একটি বাজার শহর। আমরা শুধুমাত্র অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্যই নয়, বিনোদন বা অবসর যাপনের জন্য বিভিন্ন শহর গড়ে তুলি বা এই শহরগুলো গড়ে ওঠে। আমোদ প্রমোদ এবং পর্যটনের সঙ্গে সম্পর্কযুক্ত এই শহরগুলোকেই আমরা বলছি বিনোদন ও অবসর যাপনের শহর। এই শহরগুলো সাধারণত খুবই আকর্ষণীয় প্রাকৃতিক দৃশ্য এবং পর্বতের ঢালু, সমুদ্রের তীর বা এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক নৈসর্গে ভরপুর থাকে, যে কারণে সেখানে ট্যুরিজম বা পর্যটন গড়ে ওঠে এবং সেখানে বিনোদনের জন্য মানুষ যায়। যেমন আমাদের দেশের কক্সবাজার এবং জাফলং, চট্টগ্রামে কক্সবাজারে এবং সিলেটে জাফলংয়ে মানুষ বিনোদন বা অবসর যাপন করতে যায়। এছাড়াও ভারতের দার্জিলিং ছাড়াও সারা পৃথিবীতে অসংখ্য শহর রয়েছে যেটি বিনোদন বা অবসর যাপনের শহর। মানুষ বসবাসের জন্য যেই শহরগুলো গড়ে ওঠে প্রধানত সেটি হলো বসত শহর। বাসিন্দাদের বাসস্থানের বন্দোবস্ত করাই বসত শহরের প্রধান কাজ। যেমন কলকাতার সল্টলেক সিটি একটি বসত শহর।
বিভিন্ন খনিজ দ্রব্য, বনজ সম্পদ, মৎস্য সম্পদ প্রভৃতি আহরণ ইত্যাদি কার্যক্রমকে কেন্দ্র করেও কিছু পৌর বসতি গড়ে ওঠে। সেগুলোকে আমরা বলছি সংগ্রহ ভিত্তিক শহর। যেমন কয়লা আহরণের জন্য রানীগঞ্জ তৈরি হয়েছে বাংলাদেশে, বা বনজ সম্পদ আহরণের জন্য কানাডার কর্নারবুক তৈরি হয়েছে। এ দুটি সংগ্রহ ভিত্তিক শহর। এরপরে আসছে ধর্মীয় শহর। আমরা অনেকেই জানি যে মক্কা, সৌদি আরবের মক্কায় সবাই, সারা পৃথিবী থেকে মানুষ হজ করতে যায়, যেটি একটি ধর্মীয় কারণ। এই ধরনের ধর্মীয় কারণকে, এই হজকে কেন্দ্র করে মক্কা নগর কি নগরটি প্রতিষ্ঠিত হয়েছে। এবং এই ধরনের ধর্মীয় কাজকর্মকে কেন্দ্র করে যে পৌরবসতি গড়ে ওঠে সেটিকে আমরা বলছি ধর্মীয় শহর। এছাড়াও ধর্মীয় কারণ ছাড়াও ঐতিহাসিক ও সামরিক গুরুত্ব, সাংস্কৃতিক উৎস সবই একটি পৌরবসতিকে কেন্দ্র করে বিমূর্ত হতে পারে। এরকম আরেকটি উদাহরণ হলো জেরুজালেম, এটি একটি ধর্মীয় শহর। এরপরে আসছে দুর্গ সামরিক শহর। অতীতে প্রতিরক্ষার প্রয়োজনে দুর্গ নির্মাণ করার প্রয়োজন হতো, এবং বর্তমানে আমরা বিভিন্ন প্রতিরক্ষার জন্য আমরা বিভিন্ন সেনানিবাস গড়ে তুলি। এই ধরনের দুর্গ প্রতিরক্ষার খাতিরে গড়ে ওঠা বসতিকে, পৌরবসতিকে বলা হচ্ছে দুর্গ সামরিক শহর। ভারতের চিত্তরগড় একটি দুর্গ ও সামরিক শহর। এছাড়াও শিক্ষা, চিত্রকলা, সিনেমা প্রভৃতি আর্ট ও কালচার, মানব সংস্কৃতির অসংখ্য কাজকর্মকে কেন্দ্র করে এক ধরনের পৌরবসতি উদ্ভব হয়, সেটিকে আমরা সাংস্কৃতিক শহর বলছি। এবং কিছু সাংস্কৃতিক শহর যদি আমরা দেখি, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন, সেটি শিক্ষাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, কিংবা ইংল্যান্ডের অক্সফোর্ড। এছাড়াও চিত্রকলাকে কেন্দ্র করে তৈরি হয়েছে ফ্রান্সের প্যারিস, এবং সিনেমাকে কেন্দ্র করে তৈরি হয়েছে হলিউড। বন্ধুরা, এবার আমরা খুব দ্রুত একটি কুইজের উত্তর দেওয়ার চেষ্টা করি। নিচের কোনটি বন্দর নগর? এবং আমরা ভিডিওটি পজ করি এবং মনে মনে সঠিক উত্তরটি বাছাই করে নিই। বন্ধুরা, আমরা সবাই জানি আমাদের দেশে বন্দর নগরী রয়েছে এবং সেটি চট্টগ্রাম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওতে।